বন্ধুরা কেমন আছেন আপনারা ইসিতে তো অনেকদিন পর রোদ্দুর উঠলো এখানে দেখতেই পাচ্ছেন হালকা রোদ্দুর পড়ছে গায়ে তো এই এখন বাগিচার দিকে ঘুরে বেড়াচ্ছি এবং আপনাদের সাথে কথা বলছি তো এই কয়েকদিনের ওয়েদার রিপোর্টও শেয়ার করে দিচ্ছি আমি আপনাদের এ আজকে কতদিন পর রোদ্দুর উঠল মোটামুটি আমার খেয়াল আছে এই এক সপ্তাহ মতো এরম হচ্ছে ঠিক আছে তো কালকে টোটালি রোদ্দুর উঠিনি এরম রেকর্ড এই শীতকালে আগের শীতকালে আমার মনে আছে একদিনও এরম হয়নি দুপুরবেলা হলো রোদ দুটে ছিল তো কালকে একটু বৃষ্টি হয়ে যায় বলে কাদা কাদা আছে চলতে একটু অসুবিধা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমার চারিদিকে এই যে ফ্রন্ট ক্যামেরায় দেখুন নেচার তো ফ্রন্ট ক্যামেরাও খারাপ নেই এই ফোনের তো এই যে দেখতেই পাচ্ছেন একটু কাদা কাদা আছে যার ফলে চলতে একটু দিক্ষাত হচ্ছে তো এ হচ্ছে ব্যাপার কালকে বৃষ্টি হয়েছিল মোটামুটি ভালো পরশু দিন ওই দক্ষিণ চব্বিশ পরগনা ওই সাইডটা বৃষ্টি হওয়ার কথা ছিল তারপর কালকে আর আজকে আমাদের উত্তর চব্বিশ পরগনা বৃষ্টি হওয়ার কথা আছে পশ্চিমবঙ্গ জেলার কথা বলছি এই পশ্চিমবঙ্গ রাজ্যের কথা বলছি আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা তো কালকে বৃষ্টি হয়ে গেছে আশা করি আজকে বৃষ্টি হবে না ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছি আমি হাওয়া দিচ্ছে এবং হালকা রোদ্দুর উঠে গিয়েছে তো হালকা রোদ্দুরই আশা করা যায় আমি শীতকালে কালকে ভালোই বৃষ্টি হয়েছে ইনফ্যাক্ট মানে সন্ধেবেলার দিকে তারপর পরশু দিন ওই একটার দিকে রোদ্দুর উঠেছিলো খুব হালকা আর তারপর তার আগের দিন রোদ্দুর উঠেছিলো সকালবেলা এইরকম হালকা রোদ্দুর উঠেছিলো রং স্টে করেছিল আজকে আশা করি স্টে করবে তারপর তার আগের দিন মানে কালকে তো বৃষ্টি হয়েছিল সারাদিন রোদ্দ্রোট উঠেনি তার আগের দিন তো একটার দিকে উঠেছিলো একটা এড়টার দিকে তার আগের দিন উঠেছিলো সকালে হালকা তার আগের দিন ভিডিও বানিয়েছিলাম দুপুর দুটো দশের দিকে দুপুর দুটোর দিকে উঠেছিল স্টে করে উঠলে এখানে এটাই মানে পশ্চিমবঙ্গের দিকটা রোদ্দ্র উঠলে স্টে করে যা পূর্ব দিক থেকে পূর্ব তো ঠিক নেই অনেকটা পূর্ব থেকে মাঝখানের দিকে এসে গিয়েছে সূর্য এই যে হালকা হালকা কিরণ পড়ছে আমার মুখে দেখতে আছে হয়তো এই যে তো চলুন আজকে এই পর্যন্তই এবং আরও দুটো কদিন আগে রেকর্ড করা মানে মেঘলা দিনের নেচার ভিউ এডিট করা আছে এবং মানে দুটো পার্টে প্রাইভেট বা আপলোড করে দিয়েছি বা পাবলিশ করে দেবো এরপরে আসবে ঠিক আছে এই ভিডিওটা সবার আগে আসবে আজকেই হয়তো ওই দুটো ভিডিও এসে যাবে তো দিনের লিমিট আছে তিনটে ভিডিও আপলোড করা যায় উইথ নোটিফিকেশান মানে দিনে তিনটে ভিডিও নোটিফিকেশান সাবস্ক্রাইবারদের কাছে যাবে চলুন আবার দেখা হচ্ছে আপনার সাথে পরে কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন শীতকালে কেমন আছেন কমেন্ট করবেন আশা করি আজকে রোদ্দুরটা স্টে করবে রোদ্দুর না হলে খুব সমস্যা মানে জামা প্যান্ট শুকানো বা নিজের একটা রিফ্রেশমেন্ট এনার্জি আসে না সূর্য আমাদের এনার্জি সে গরম হোক আর যাই হোক গরমকাল হোক শীতকাল হোক সব জায়গায় গরম লাউ আর শীত লাউক রোদ্দুর আমাদের মাস্ট নিডেড তো রোদ্দুর আগুন ছাড়া মানে হয় না কিছু লাইফ ইমাজিন করা যায় না তাই না তো আপনাদেরও কেমন কাটছে এবং কি মনে হয় রোদ্দুর কতটা আবশ্যক অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে চলুন সবাইকে বাবায় এবং এই যে কুল হয়েছে দেখুন এখানে আমার সামনেই আছে এই গাছটা ওইদিকে একটা গাছ আছে এখানে একটা আছে ভালো কুল হয়েছে বেশ দেখতে পাচ্ছেন আশা করি ট্রেন সবাইকে বাবাই ভালো থাকবেন সবাই এই